আবারও দেখা গেল সাকিব আল হাসানের অগ্নিমূর্তি রূপ। সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের প্রবেশ মুখেই এক ভক্তের সাথে অসংলগ্ন আচরণ করতে দেখা যায় দেশ সেরা ক্রিকেটারকে। মাঠের ভেতরেও ঘটান একই ঘটনার পুনরাবৃত্তি। সকাল 9টায় শুরু হয় তামিম ইকবালের প্রাইম ব্যাংক বনাম সাকিব আল হাসানের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের 2023-24 সিজনের ম্যাচ। তার আগে খেলায় অংশ নিতে নিজের ব্যক্তিগত গাড়িতে করে মাঠে পৌঁছান সাকিব আল হাসান। গাড়ি থেকে নামার সাথে সাথেই তাকে ঘিরে ধরেন গেটে অপেক্ষমান ভক্তরা। তাদের মধ্যে একজন সেলফি তোলার আবদার নিয়ে সাকিবের গা ঘেঁষে দাঁড়ালে তাকে হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আল হাসান। সবাইকে পাশ কাটিয়ে 5 নম্বর গেট দিয়ে ঢুকে যান স্টেডিয়ামের ক্লাব হাউসের ভেতরে। স্টেডিয়ামের ভেতরেও দেখা গেল সাকিবের একই রূপ, ঘটান একই ঘটনার পুনরাবৃত্তি। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ছবি তোলার আবদার নিয়ে সাকিবকে বিরক্ত করতে এলে মেজাজ হারান তিনি, চড়াও হন সেই ভক্তের উপরেও। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গত বেশ কদিন ধরেই বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। গত 3 তারিখ বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সদের বিপক্ষে হাঁকিয়েছেন ঘরোয়া লিগে নিজের প্রথম সেঞ্চুরি। জানান দিয়েছেন ফুরিয়ে যাননি তিনি। এরপর বেশ কয়েকবার মিডিয়ার সামনে আসলেও সবসময় হাস্যোজ্জ্বল সাকিবকেই দেখা গিয়েছে ক্যামেরায়। সর্বশেষ আরেক ক্রিকেটার রুবেল হোসেনের বাইকের শোরুম উদ্বোধনেও দেখা মেলে সাকিবের ফুরফুরে মেজাজের। তবে সাকিব তামিমের ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা, সেই চাপ থেকেই হয়তো মেজাজ ধরে রাখতে পারেননি সাকিব আল হাসান। এর আগেও ভক্তদের সাথে বাজে আচরণ করায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে সবকিছু ছাপিয়ে যেই প্রশ্ন বারবার আসছে তা ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে। এর আগেও একাধিকবার গ্যালারির নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মাঠে ঢুকে পড়েন দর্শকরা। 24 মার্চ তামিম ইকবালের সাথেও ছবি তুলতে মাঠে প্রবেশ করেছিলেন এক ভক্ত, ভয় পাইয়ে দিয়েছিলেন দেশসেরা ওপেনারকে। তার পরদিনই 25 মার্চ মাহমুদুল্লার সাথেও একই আচরণ করেন ভক্তরা, মেজাজ হারিয়েছিলেন মাহমুদুল্লাহ নিজেও। আদিবাস রাফ, ক্রিক ফ্রেন্সি।